हमबाय जों दिनै जिएमपिनि केन्द्रीय कमिटिनि सह सम्पादक ब्रह्मगना नरेश जमदियाबाय सिएएनि पजिसन सम्पर्के किसु कथायथानि कलम सालायो आच्छा आपनिनो फैला नसुनामो जों सिए बातिलनि दाबिव जिएमपि सुप्रिम कोर्टआव जे आबेदन जानांगोन दाबो अब ब पजिसनाव दं आव जिएमपि सिएएन बातिल खायनि आबेदन जानोखा सुप्रिम कोर्टनि थानि शुद्ध जिएमपि कैसे या सिपिआईएम सह देशनि साइटखाननि बेसि पार्टी एवं गण संगठन मिलिगै सुप्रिम कोर्ट केस खायखा अब केस एक्सेप्ट खा एवं तांकुसकां 22 तारिख हियारिं नाय जों आसा खायो ओ असंविधानिक जे आइन आबोन सुप्रिम कोर्ट सुविचार खायै आबोन बातिल खायनो তবে বড়ি লগে অত কেসা কক সংসারানি নাইও যে কবি সাই থাকমানি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ছয়রা চারি রক যখন ক্ষমতাও তম আপ্র বিচারক রক যাইখে বিচার খায়নি আব অসুবিধা কলাই তবু সে আশা খাই বিচার মানাই আচ্ছা তা কাছে শ্রীমুখায় সিএনি বিরুদ্ধে রাজ্য কয়েকটা সিনি ট্রাইবাল সংগঠন সিনি বড়রমি সংগঠন জয়েন্ট মুভমেন্ট খাই জিএমপি ও জাগাও আন্দোলন খাইনে রে কক কামনে কবে অংশগ্রহণ খাইয়া জয়েন্ট মুভমেন্ট হিলি যে আন্দোলন চলাই তো মানে আব বড় দাবি ঠিক নি তো সিএ এর বিরুদ্ধে আন্দোলন খাই মানে কিন্তু আন্দোলন খাই নি থাঙ্গই যে লামাতি বড় আন্দোলন খাইকা আবনাস ঠিক নি মনে খাইয়া তা মুনিবা সিএ এর বিরুদ্ধে শুধু ট্রাইবেল কাইসেয়া ট্রাইবেল নন ট্রাইবেল হিন্দু মুসলমান সারা রাজ্যনি সারা দেশনি এবং পৃথিবীনি কোন দেশ শোষণ আন্দোলন খাইত কাজেই জয়েন্ট মুভমেন্ট গাই চেন অর ওয়ানসা বাই তি রাসা বাই হিন্দু মুসলমান যত মিলি খাইয়ানি না আসাম আবো খেলাই দেব খাইমানি বাগাই তিনি আর যে সিএ এত বলে বিজেপি সরব বেলাইকে বেকাই দেখ লাইখা কারণ সিএ বি সিএ এ আবহাওয়ায় বিজেপি আলাদা ইয়া বিজেপি বিজেপি বাই লড়াই খাইয়া ওই সিএ বাই লড়াই খাই মানিয়া বিজেপি করুন সিএ করুই বিজেপি করুন সিএ বি কাছে থেকে লাগাম হ্যাঁ বাকে ওই যত মিলি আন্দোলন খাইকা আসাম তিনি আরো মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করাই ওই নমন্ত্রী রঙ নিশাল ওই আংখা কিন্তু চিনর জয়েন্ট মুভমেন্ট খাই ওই শুধু চিন্তি প্রাসার ন তুই আন্দোলন খাইবেন বাই অর ওয়ানসা তিপ্রাসা হাই অবস্থান থাকা কয়েকদিন আগে সেগুলোখা সারা রাজ্যের পরিচিতি একটা ভয়াবহ আকার আবো ঠিকিয়া আবো খায়নি খুশিতিয়া যত মিলি সে আন্দোলন খায়নি নাঙ্গো সিপিআইএম তো কত বছর নিশ্চিন আন্দোলন খাইতুমু তিনি জিএমপি প্রেসিডেন্ট পার্লামেন্টত এমপি তন্ত্র পার্লামেন্ট পিছিং পার্লামেন্ট বাইর বাইরেও বহুবার আবনি প্রতিবাদ জানোখা এবং তিনি বহাই না তামন সিপিআইএম নি রাজ্যসভার সদস্য ঝর্ণা দাস সিএ বিনকাশন এবং বোট কিন্তু সিনি ত্রিপুরা সাংছে রেবতী ত্রিপুরা হাঙ্গাই আপন পাস খাইল এবং সে বোট তাম লোক গাই অর ত্রিপুরা রাজ্য তিনি সঙ্গ আন্দোলন খাই দম জিএমপি আন্দোলন খাইয় সিপিআইএম আন্দোলন খাইয় কংগ্রেস আন্দোলন খাইয় কংগ্রেস আন্দোলন খাইয় আর আগরতলা বরং অফিসের হাবি পর্যন্ত বোঝা গেছে বিলুলিয়াও যেন আন্দোলন খাই মানে জিএমপি সিপিএম মিলিগৈ থ্রি চাষার রক্ষে বোঝাখা অর উদয়পুর যেন মিছিল খাই মানে বোঝাখা তাবনি সরকার বাই কাজে ওয়ানসা বিশিঙ্গ গবান মানু তিনি ও সিএ সিএ বিনি বিরুদ্ধে লড়াই খাই তব কাজে ট্রাইবেল নন ট্রাইবেল এক মিছিল লড়াই খাইয়া না মানে আজকে তেবু লড়াই জোরদার এবং তিনি ফানু যেন ও বিজেপি সরকার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সরকার নর্মা কাঙ্কলাই ও সিএ নবাদ আমার নর্মা ইয়াফান তিনি রাজ্য ফান যদি কবুন সরকার খাইমা কাঙ্কাই আবার লাগু খাইয়াকে তমান তিনি কেরালানি সরকার পশ্চিমবঙ্গানি সরকার পাঞ্জাবনি সরকার ও আইন লাগু খাইয়ানি সাইতঙ্কা আরও হাইন যেন বিজেপি নরুই কবুন সরকার তো মা কাঙ্কাই আবার
लागु भएकै छ तपाईँ माङमा अब सिए वान्स खे पनि या नरेन्द्र मोदी अमित शाह बरक सिए ओ सिए त हो अब त बरक नै त वान्स हेप्ले सुतरा सिए न त्यो आन्दोलन खाइ नि वान्स तिम्रो सँगलाई पनि अब झन् ठिक हुने खै अब भुल रास्ता यसैसम्मकै सारा भारतवर्ष अवनकारी भयो भारतवर्षले फाटेर देश विदेश सिआइएनी विरुद्ध हजार हजार ग्रह प्रतिवाद जनकै आन्दोलनमा सामेल हुन आफ्नो तामु कारण आफ्नो कारण मान्छेको आफ्नो कारण के यही सिआइए दुई दिक थिका विपद त हो एउटा विपदका सारा भारतवर्ष नि जे संविधान नि जे राइदा चाहिँ भारतवर्ष ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধর্ম নিরপেক্ষতা যিনি নীতি নাই আবরণ যেন স্বাধীন ভারত আইডিয়া অফ ইন্ডিয়া গছেই নাখা কিন্তু ও সিএ ও মুসলিম রম ডিসক্রিমিনেট খাই যিনি সংবিধান ন আক্রমণ খাই যাখা সংগ্রাম সংবিধান উপর এবং এমন একটা আমার ধর্ম তৈরি ডিসক্রিমিনেট বৈষম্যমূলক আইন আচ্ছা অবশ্যই মুখাই সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে দেশ বিদেশ সিআইএনের বিরুদ্ধে হাজার হাজার বড় আপনি প্রতিবাদ জানাবি অজাগা আন্দোলনের সামিল রক্ষা আপনি কারণ ব্যবহায় আপনি তা মনে খায় আপনি কারণটা আসলে এই সিআইএনের বিপদ দুই দিক থেকে একটা উত্তর পূর্বাঞ্চল ইয়ে যে ডেমোগ্রাফি তমানি তাব যেমন চিনতি বলা রাজ্য সংখ্যা মা খুব তমানি কম সংখ্যা স্বাধীনতার পরে ভারতবর্ষ যোগদান লমানি পরে এবং আসাম বাইরে নি বরক ফাতানি বরক কম খাইমানি বাগাই আরো বড় ওয়ান আজা খাতি পড়া হয় না আবর থেকে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ ইঙ্গানি সংখ্যানি অনুপাত চেঞ্জ ইঙ্গানি জনসংখ্যানি অনুপাত আপনার কি যা মানে একটা বিপদ আরেকটা বিপদঙ্কা ধর্ম নিরপেক্ষতা নষ্ট খাই মানে ভারতবর্ষ নিজের সংবিধান নিয়ে মূল প্রস্তাবনা যিনি দেশ ধর্ম নিরপেক্ষ যত নাগরিক সমান বৈচিত্র্যের মধ্যে ঐক্য আবন আইডিয়া অফ ইন্ডিয়া হিনি যে স্বাধীনতা পরিণতিটা গ্রহণ খাই মানে আপন উপর এটা মুখা সিএ আইন নিবিষিংত আর মুসলিম রণ হলাই সিটিজেনশিপ রইয়া ও সিএ নিবিষিংত আব ডিসক্রিমিনেশন এবং আমত হে আইন খাইকা হিটলার বনি জার্মান হাকিলে দ্বিতীয় মহাযুদ্ধ না এবং ও আইন খাইমানি ওল আর নিঃসংখ্যা লোক ইহুদি রগ্ন যেভাবে জিনুসাইক বা এথনিক ক্লিনসিং খাইকা আব ই ভারতবর্ষ কাইসাইয়া সারা পৃথিবীর বরক সাইমান সাইট লক্ষ ইহুদি রগ্ন হিটলার গুথার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাংখা পাঁচ কোটি বরক থিকা যত বিষয় বেশি ক্ষতিংখা জার্মান জাতি নি আমার হাই আইন খাইকা তিনি মোদী সর আর জার্মানি আইন যেটা আবার হাকে খাইমানি ইহুদি রগ্ন ডিসক্রিমিনেট খাই ও আইন খা যে এই জার্মান নুরেমবার্গ ল এই নুরেমবার্গ ল আমার হাই নংখা তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মুসলিম রগ্নি উপর সংখ্যালঘুর উপর ডিসক্রিমিনেট খাইমানি আবার খুব হামিয়া ফেসিবাদী অব এই পদক্ষেপ হাইনি বাগৈ পৃথিবীতে জার্মান হাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাই ঘটনা যাতে ইয়া হাতে আবার এবং সারা পৃথিবীর বরং ও আইনের বিরুদ্ধে সজ্জা রাখা জমা জায়গা খারাপই তো পত্রপত্রে যা নব বিভিন্ন মিডিয়ার আপনি যোগ ফাটাবো মিডিয়ার হোক যেন নব খানা ভারত তাব অনেকটা ফেসবুকে কায়দায় অব সংগ্রহ চালানা না অব হাই ঘটনা উমি থাকা অব কি কোন সবাই সফল মানে হয় মনে খাই আপনি না তাহলে বা ভারত জার্মান ইয়া হ্যাঁ ভারতবর্ষ জার্মান সে অনেক কতর দেশ আর ভারতবর্ষ এই জার্মান হিসাব অনেক বেশি জাতি গোষ্ঠীর বৈচিত্র্যতম অনেক বেশি ধর্ম কবান অনেক বেশি জাতি কবান অনেক বেশি ভাষা কবান ফলে জার্মান যে রকমভাবে হিটলার খাই ইমান মানে সংখ্যালঘুর উপর ভারতবর্ষ আপনার খাই মানানি কোনো সুযোগ রই তাছাড়া হিটলার যখন হাকে জিনু সাইড খাইপর দি হলো কাস্ট যে ইহুদি রণ বুথার পর আপর
জার্মানী বরফ পৃথিবী বরফ আমি ঘটনা কোনো দিন নুগিয়া কম এক্সপেরিয়েন্স করে আপনার ভাগে কা শোনা না কিন্তু আর ঘটনা দ্বিতীয় মহাযুদ্ধ নি ঘটনা জার্মান ফেসিবাদ নি ঘটনা তা সারা পৃথিবী বরফ সাই মান হানি বাগৈ ও মোদি সর আব খাইলেন নাই কাকে কাশনে কাপাং পাইখা হানি বাগৈ মোদি যা সিকসেস তা খাইপান ফেসিবাদ ভারতবর্ষ সফল তুঙ্গ লাখ আপন তাবন লুকজাক তোমকা রাজ্য রাজ্য এই বিজেপি চেয়ারম্যান আপনি অর্থ ফেসি জন্য বড় কাশনে পাইখা বেলাই হামে।